বৃদ্ধাশ্রমে থাকা এক মায়ের চিঠি। খোকা, কত ইতে তো আমাকে নিতে আসিসনি, এইদিকে আসবি আমাকে দেখতে? জানি তুই এখন অনেক ব্যস্ত, না আসলে আমার একটুও কষ্ট হবে না। বিস্তারিত জানার পর জানা যায় বৃদ্ধ মা ঠিক সেই কারণেই, ঠিক ব্যস্ততার কারণে সেই ছোট খোকাকে একদিন ছাত্রাবাসে দিয়েছিল এই ব্যস্ততার অজুহাতে। বৃদ্ধাশ্রমে থাকা এক মায়ের চিঠি। খোকা, কতদিনে তো আমাকে নিতে আসিস, এইদিকে আসবি আমাকে দেখতে? জানি তুই এখন অনেক ব্যস্ত, না আসলে আমার একটু অসুখ হবে না। বিস্তারিত জানার পর জানালে সে বৃদ্ধ মা তার ছোট খোকাকে ঠিক এই একই ব্যস্ততার অজুহাতে একদিন ছাত্রাবাসে দিয়েছিল ব্যস্ততার অজুহাতে। ধন্যবাদ মানের সভাপতি, ধন্যবাদ মানের মনিটর, এবং ধন্যবাদ তাদেরকে যারা আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। এই মঞ্চে আর চিত্রায়িত বিষয়বস্তুর নাম বৃদ্ধাশ্রমের জন্য পিতা মাতাই দায়ী, আমি এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা বলেন, আমাদের প্রথম বক্তা সুস্পষ্ট সংজ্ঞায় করতে পারেন, আমাদের দলের প্রথম বক্তা স্পষ্ট সংজ্ঞায় করেন, তবু প্রতিপক্ষের প্রথম বক্তা কেন বলেন তা আমরা বুঝতে পারিনি। এবার আসছি আমি আমার বক্তব্যের দিকে, চলে যাচ্ছি। বৃদ্ধাশ্রম এমন একটি বন্দিশালা যেখানে বৃদ্ধ বাবা মায়েরা তাদের আত্মীয় স্বজন চিরচেনে বন্দী, এমনকি তাদের আদরের কাঙ্ক্ষিত ছাত্রাদের মায়ের ছেলেদের থেকেও বহু দূরে থাকতে বাধ্য হন, যা রাষ্ট্র সমাজ কাহাও কখনোই কাম করতে পারে না। পশ্চিমা বিশ্বের এই সৃষ্ট এই অমানবিক কারাগারে কত ভাগ্য পিতা বৃদ্ধ পিতা মা থাকে সেই জীবনটা কাটাতে হয়, এই বেশ ভাবু আছি এই চিন্তা চেতনা। মাননীয় মনিটর, আমরা আজকে প্রথম ব্যক্তি একটু দৃষ্টিপাত করি, বাবা মার সন্তানকে ধরে রাখলে তারা বুকে পাথর চেপে রাখে, সেটাই তো সমাজ বলে। বাবা মা নাকি সন্তানের ভালোর জন্য রাখে, অথচ সেই ছোট্ট খোকাটি কিন্তু সেই বয়সী বাবা মাকে বলে দিয়েছিল সবচেয়ে বেশি। বাড়ির বিকল্প কি হোস্টেল অথবা আত্মীয় বাসা হতে পারে? ছেলে মেয়ে কিন্তু বাধ্য হয় মা বাবার কাছে হতে। এই একটু উদাহরণ দিকে তাকালে আমরা দেখি এই বিষয়ে কিন্তু কথা ওঠে না, এই ধারণাই আছে বাবা মা যা করেন সন্তানের ভালোর জন্যই করে। আর যে বাবা চাকুরির অজুহাতে, ব্যস্ততার অজুহাতে, ছোট খোকাতে উন্নত ভবিষ্যতের অজুহাতে বাবা মায়ের কাচ্ছা হয় নিয়তি নিম করে ঠিক আগামীকাল, তখন সেই ছোট্ট খোকাটি বড় হয়ে সেই অজুহাতে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখনই সোজা সন্তানকে কাঠ করে দাঁড় করিয়ে দেবে। কিন্তু কেন? আশা করছি বিপক্ষের বক্তারা উত্তর দিয়ে যাবেন। তারপর আসছি ছোট বয়সে আদরে খোকাকে শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নীতি নৈতিকতা না শেখানো এবং ধর্মীয় অনুশাসন না শেখানোর কারণে রয়েছে ডিজিটাল যুগের ডিজিটাল পিতামাতারা নিজেরা ধর্মীয় শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, ফলশ্রুতিতে সন্তান জড়িয়ে পড়ে নানা অপরাধ জগতে, অভিনেতা নাইট ক্লাব অথবা আটটা ফেরত সন্তানের দিকে মুগ্ধ থাকার সময় কোথায়? মোবাইল স্ক্রিন থেকে চোখ সরা নিত ফেসবুকে অথবা ভারতীয় টিভি সিরিয়ালের ও মূল্যবান অংশটুকু হাতছাড়া হয়ে যাবে। আজকে বাবা মায়েরা সন্তানের সাথে কোয়ালিটি লাইফ হোক কোয়ালিটি অথবা হোক কোয়ান্টিটি সবাই তো ঘুরে ফেরে, বাবাদের অফিসের ব্যস্ততায় ও মায়েদের সামাজিক স্ট্যাটাস বৃদ্ধির ব্যস্ততায় মায়েরা তো এক আর এক অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত। পাশের বাসার ভাবি মানে পুরো পাড়ার ভাবিদের থেকেও সবকিছুতে সেরা হতে হবে, সবকিছুতে আমার সন্তান কার সাথে মিশে, কখন বাসায় ফেরে, বাইরে কি করে, সব সময় ব্যাখ্যা বর্তমানে বাবা মায়েরা। সমাজে উচ্চ ভিত্তের পরিবারগুলোর পারিবারিক কাঠামো আর ভঙ্গুর ও নরমের মাঝখানে বলে পাঠান এই সন্তানরাই। এই সন্তানরাই না পারে একদিন নিজেদের দায়িত্ব নিতে, না পারে বাবা মায়ের কোনো মতে নিজপুরে শিক্ষিত হলেও এসব সন্তানরা কখনোই নিজেদের প্রতি ভুলতে পারে না, ফলশ্রুতিতে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। আমাদের সমাজে আরেকটি প্রধান সমস্যা, নিজের মেজাজ কত ভালো মেয়ের কথায় উঠে বসে, ছেলেটি অত ছাড় বউয়ের কথায় উঠে বসে, এটা না পড়লে একদিন বৃদ্ধ বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে। সুতরাং তর্কের খাতিরে তর্ক নয়, যুক্তির খাতিরে যুক্তি খণ্ডন নয়, আমার বক্তব্যের উদাহরণগুলোর দিকে দৃষ্টি দিলে প্রতীয়মান হয় আজকের বক্তব্যের পক্ষে অবস্থানটাই বিপক্ষ দলের জন্য সমীচীন। আসুন সুরে সুর তারা তাল মিলিয়ে বলি বৃদ্ধাশ্রমের জন্য পিতা মাতায় যাই। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মন্ডলী ও ধন্যবাদ সবাইকে। আজ আমি এই বিষয়টি সংজ্ঞায়িত করবো, আমাদের আজকের বিষয়টি সংজ্ঞায়িত করার মধ্যে কিছু পাওয়া যায়।
Hey, get it,